চেয়ারম্যান নেই 99 হরিমোহন শর্মা, যেটা ইন্ডিয়াতে যেটা ইন্ডিয়া থেকে কালেক্ট হয়। 40-এরও অধিক জাতের আনার, 10টিরও বেশি মিষ্টি আঙুরের জাত সহ বিভিন্ন জাতের আম। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ, রউফ এন অ্যাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আসছি ফরিদ ভাইয়ের অ্যাগ্রো নার্সারিতে। আজকের ভিডিওটি সাজিয়েছি ফরিদ ভাইয়ের অ্যাগ্রো নার্সারিতে কত প্রজাতির কি কি গাছ আছে সেগুলো নিয়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফরিদ ভাইয়ের নার্সারিতে আনার আঙ্গুরের পাশাপাশি আপেল, মালটা এবং কয়েক প্রজাতির আমের গাছও আছে। ওনার কাছে একটি আপেল গাছ আছে, চলুন ওনার মুখ থেকেই শুনি। ফরিদ অ্যাগ্রো নার্সারির ফরিদ ভাইয়ের আপেল গাছও আছে, যেখানে আপেল আসছে এবং উনি আপেলের গুটিও করছে। তো আপেল ধরা অবস্থায় আছে, এই যে দেখুন আপেল গাছে ধরা অবস্থায় আছে। তো ভাই, এটা এই গাছ সম্পর্কে কিছু বলেন। এটা হচ্ছে আপনার এইচআরএম 99 হরিমোহন শর্মা, যেটা ইন্ডিয়াতে ইয়ে করছিল, সেই জাতটা নিয়ে আসা আমাদের দিনাজপুরের আব্দুর রহিম ভাইয়ের থেকে সংগ্রহ। আমি প্রথম ভাবছিলাম যে হচ্ছে এটাতে হচ্ছে বা ফলন হবে না, গাছটা কেটে ফেলবো, আমার জায়গা দরকার আঙ্গুর গাছ লাগাবো। হঠাৎ করে একদিন বাগানে এসে দেখি যে হচ্ছে আপেল ধরে গেছে, আপেল ধরে আপেল ধরা। আর হচ্ছে আমার কথা হচ্ছে যেহেতু আমার চারা করতে হবে, যে আপেল যে এখানে উঠেছে, যে এটা আমার চারা করতে হবে, আমি আসলে পরীক্ষামূলক গুটি দিয়ে দিছি যে আসলে শিকড় আসে কিনা। আপেলে গ্রাফটিং করতাম, কিন্তু গ্রাফটিং এর জন্য যে রুট দরকার ইন্ডিয়া থেকে আসলে নিয়ে আসতে হয়, ওই পরিমাণ আসলে সম্ভব হয় না, যাতায়াত কস্টিং এ অনেকটা খরচ পড়ে যায়। সেজন্য আমাদের সহজ পদ্ধতিতে গুটি করা, যদি শিকড় আসে তাহলে আলহামদুলিল্লাহ। ফরিদ ভাইয়ের কাছ থেকেই শুনলেন এই আপেল গাছ সম্পর্কে, এখানে গুটি কলম করা হয়েছে। যদি উনি গুটি কলমে সফল হয় তাহলে হয়তো বা সারা বাংলাদেশে উনি এই আপেলের চারা ছড়িয়ে দিতে পারবেন। তা এছাড়াও আপেল ছাড়াও ওনার কাছে, কিন্তু আমি আগেই বলেছি আমার কয়েকটা ভিডিওতে, ওনার কাছে প্রায় 40-এর বেশি প্রজাতির আনার আছে। আর এই আনার গাছগুলোর ভিতরে অন্যতম কয়েকটি জাত হচ্ছে ভাগুয়া, সুপার ভাগুয়া, G9, G30, ইন্দোনেশিয়ান ব্ল্যাক, পাকিস্তানি আনার, অস্ট্রেলিয়ান আনার, মেক্সিকান আনার, এগুলো হচ্ছে অন্যতম বা উল্লেখযোগ্য। এর বাইরেও আরও অনেক প্রজাতির আনার গাছ আছে, যেগুলো আপনারা যদি আসেন ওনার নার্সারিতে তাহলে সেগুলো দেখতে পারবেন বা আপনারা নিতেও পারবেন। আর ওনার কাছে আনারের বাহিরেও মালটা গাছ আছে। ফরিদ ভাইয়ের কাছ থেকেই এই মালটা সম্পর্কে জেনে নিই, এটা কোন জাতের মালটা এবং এটার টেস্ট কেমন, যদি পারি তাহলে আমরা এটার মিষ্টতাও যাচাই করব। বা এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে আপনার ভিয়েতনামের 12 মাসি মালটা। এটা 12 মাসি হবে? হ্যাঁ, 12 মাসি। গাছের বয়স কতদিন? এটা ওই আমার জুলাই মাসেই হচ্ছে আপনার গাছ লাগানো। আপনার নার্সারির বয়স কতদিন হলো? 1 বছর। 1 বছর? 1 বছরে মাশাআল্লাহ বিশাল সাফল্য আপনার। 1 বছরে মোটামুটি মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি আর আমার গাছগুলো চমৎকার ফলন দিয়েছে। আমি এখান থেকে একটা যদি আপনাকে কেটে খাওয়াই, আপনি দেখেন এটা কেমন হচ্ছে। এটা মালটা, এটাও কালারটা একেবারে সবুজ জাম্বুরার মতো। এটা পাকলে আপনার এই যে এরকম হলদে একটা ভাব চলে আসে। এটা পয়সা নাই, এটা হইতেছে বোঝা যাচ্ছে এটা বাড়ির না, এটা ভিয়েতনাম। এটা 12 মাসি মাল, 12 মাসি মালটা। এটা তো এই অবস্থায় এই যে রস চলে আসে দেখেন, প্রচুর রস, এই বোঝা যাচ্ছে প্রচুর রস। আপনি নিজে খেয়ে দেখেন এই যে সিটগুলো আছে। এই যে মালটা কাটা হয়েছে, যেটা ভিয়েতনামি 12 মাসি মালটা, এটা এখন আমরা ব্রিক্স টেস্ট করব, এটা টেস্ট কেমন। এবং এটাতে প্রচুর পরিমাণ রস, একটু আগে কাটার সময় দেখলেন যে প্রচুর রস বেরিয়েছে, প্রচুর রস, এখানে প্রচুর রস করতেছে। যদিও এটা কিন্তু এখনো পরিপক্ক ওইভাবে হয় নাই, ভেতরেও দেখা যাচ্ছে যে একদম প্রচুর রস। আমরা এখন টেস্ট করি এটা। এটা তখন ফুলফিল পেকে যাবে, মিষ্টি আছে, ফ্যামিলি আছে। এটা হচ্ছে আপনার আরও বড় হবে, আরও বড় হবে এবং এটার ধরনও প্রচুর, বছর 2 বার হয়। আমি খেয়ে দেখলাম এটা প্রচুর টেস্ট। বাজারে যে আমরা মালটা কিনি একদম বলা যায় সেম টেস্ট, 19-20 এরকম হবে, কিন্তু একদম পুরো টেস্ট, যেহেতু এখনো পাকে নাই, কিন্তু আমি ওই ফ্লেভার বা ওই টেস্টটাই পেলাম আর কি এই মালটা। মালটার বাহিরেও ওনার বাগানে বেশ কিছু আমি আম ধরা সহ আমের গাছ দেখতেছি, চলুন সেই সম্পর্কেও জেনে নেই। এগুলো কোন জাতের আম, এগুলো টেস্ট কেমন, সেই সব বিষয়ে। আপনার নার্সারিতে খুব সুন্দর একটা আম দেখতেছি, এটা কোন জাতের আম? এটা হচ্ছে টমি অ্যাটকিনস। টমি অ্যাটকিনস, এটা এক সময় বাংলাদেশে হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার বলে বিক্রি হতো, আমেরিকান রেড পালমার বলে বিক্রি হতো। আসলে এটা অরিজিনাল রেড পালমারের ভ্যারাইটি না, পরবর্তীতে রেড পালমারের আরো উন্নত জাত আসছে। এটা হচ্ছে মূলত টমি অ্যাটকিনস। টমি অ্যাটকিনস, এটা হচ্ছে আমাদের জামালপুরের আমের সম্রাট বলা যায় সারা বাংলাদেশে, আমাদের রুমান ভাই। হ্যাঁ হ্যাঁ, ওনার ওখানে এই জাতটা প্রথম আমি দেখে আসছিলাম, ওখান থেকে কালেক্ট করছি জাতটা সংগ্রহ করা। আর এটা চারা করতেছেন আপনি? এটা চারা অ্যাভেলেবল করা আছে, অ্যাভেলেবল চারা করা আছে এবং সেল দিচ্ছেন? হ্যাঁ, সেল দিচ্ছি। ওর সমস্ত কিছু হচ্ছে আমাদের, আমার একটা সিস্টেম হচ্ছে আমের সকল জাতের চারা, সূর্যডিম, চিয়াংমাই, চাকাপাত, যত জাত আছে সকল জাত হচ্ছে 270 টাকা, একদম ফিক্সড প্রাইস। হ্যাঁ, ফিক্সড প্রাইস, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি।
আপনার আপনার নার্সারির ঠিকানাটা বলেন, আমার নার্সারির ঠিকানা হচ্ছে ফরিদ এগ্রোয়ার নার্সারি, এবং কি গুগল ম্যাপে সার্চ দিলেই ওটা পেয়ে যাবেন। আপনার পেজ আছে না, ফেসবুক পেজ আছে? ফেসবুক পেজ হচ্ছে শেখ ফরিদ, শেখ ফরিদ। আর আমার গ্রুপ হচ্ছে ডুমুরানার আঙ্গুর, ডুমুরানার আঙ্গুর, আনার ডুমুরাঙ্গুর, এটাতে সার্চ করলে গ্রুপ ক্রিয়েট বাই শেখ ফরিদ। আর ফরিদ ভাইয়ের নার্সারিতে 10-এর অধিক প্রজাতির আঙ্গুরের, মানে মিষ্টি আঙ্গুরের জাত আছে। আর এই জাতগুলোর ভিতরে অন্যতম বেশ কিছু জাত যেগুলো সারা বাংলাদেশে চাষ হচ্ছে, সেই জাতগুলো ফরিদ ভাই চাষাবাদ করতেছে এবং চারা উৎপাদন করতেছে। আর এই জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লোরাস, লিরা, ভেলেস, একোলো, ব্ল্যাক রুবি, গ্রিন লং। এই জাতগুলো হইতেছে খুবই ভালো পারফর্ম করতেছে বাংলাদেশে। আর এগুলো চাষাবাদ এবং এগুলো চারা উৎপাদন করতেছে ফরিদ ভাই। এবং আপনারা যদি আসেন তাহলে ফরিদ ভাই নার্সারিতে এই আঙুরের জাতগুলো দেখতে পাবেন, আঙুর সহ গাছ সহ চারা পাবেন আপনারা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা আপনারা গাছ লাগাতে চান বা গাছ নিতে চান তাহলে পারলে ফরিদ ভাই নার্সারিতে এসে দেখে শুনে পরীক্ষা করে আপনারা গাছ নিতে পারবেন। আর আমি আমার ডেসক্রিপশনে ফরিদ ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে মোবাইলে ওনার সাথে কথা বলেও চারা সংগ্রহ করতে পারেন। উনি অনলাইনেও চারা বিক্রি করে থাকেন। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।